যে বাতাস গাছ উপড়ে ফেলে সেই বাতাসে ঘাসেরা দোলে, অর্থাৎ একটা ঘাস শীর্ণকায় ক্ষীণকায় একটা দেহ, সেই যে বাতাসে দুলছে, যে বাতাসে বেড়ে উঠছে, যে বাতাসে সে তার অস্তিত্বকে জানান দিচ্ছে, সে বাতাস যখন তাকে বড় করে বাড়িয়ে তোলে, তখন সেই বাতাসের তীব্রতা সহ্য করতে না পেরে বা সে বাতাসের সঙ্গে সে একটা সময় যেভাবে করে নিজেকে মানিয়ে নিতে পেরেছিল, সেভাবে করে মানিয়ে নিতে না পারার অপরাধে, মানিয়ে নিতে না পারার কারণে সে উপরে পড়ে। অর্থাৎ এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কথাগুলি একটা সময় আমাকে বড় করেছে, বড় হওয়ার পর যদি সেই কথাগুলিকে আমি গ্রহণ করতে না পারি, আমার জীবন যাপনে সেটাকে আয়ত্ত করতে না পারি, আত্মিকরণ করতে না পারি, তাহলে কিন্তু আমি আবার হারিয়ে যাব। যেই সুন্দর সুন্দর বাক্যগুলি, যে সুন্দর সুন্দর কথাগুলি আপনাকে আজকের অবস্থানে এনেছে, সেই বাক্যগুলিকে যদি আপনি যতটুকু দরকার নাই ততটুকু হিসেবে গ্রহণ করেন, আমি একটু সহজ করে বলি, আপনি বা আমি বা সে, তাহারা, আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, যদি সেই জায়গায় আসার জন্য যেই প্রভাবকগুলি কাজ করেছে, সেই প্রভাবকগুলি হতে পারে কারো কোনো কথা, কারো কোনো কাজ, নিজের কোনো কাজ, নিজের কোনো বিশ্বাস, নিজের কোনো দর্শন, যদি সেটাকে আমরা একটা সময়ে যেভাবে সহজ করে গ্রহণ করেছিলাম, যেভাবে আন্তরিকভাবে গ্রহণ করেছিলাম, সেগুলোকে ব্যবহার করে যেভাবে করে নিজেকে এগিয়ে নিয়েছিলাম, এগিয়ে যাবার পর যদি সেটাকে সহজভাবে গ্রহণ করতে না পারি, সেটা যদি আমাকে আমি যেভাবে আছি সেভাবে রাখতে না পারে, তখন কি হবে? তখন আমাকে সেটা নুয়ে দেবে, আমাকে সেটা অবস্থানচ্যুত করবে, আমাকে সেটা অর্জনচ্যুত করবে, অর্জন থেকে সরিয়ে নেবে, সেখান থেকে আমাকে সরিয়ে দিয়ে অন্য কোথাও নিয়ে যাবে। আমার নিজস্ব যে অবস্থান, যে স্বকীয়তা, যে অর্জন, সেটা আর থাকবে না। একটা সময়ে যেটাকে আমরা গ্রহণ করতে পারতাম, যেটাকে আমরা ইতিবাচকভাবে গ্রহণ করতে পারতাম, যেটাকে আমরা মনের শক্তি বাড়ানোর কাজে গ্রহণ করতে পারতাম, যদি সেটা আমাদের দম্ভের কারণে, গর্বের কারণে, বিনয়ের অভাবের কারণে বা বিনয়ের মাত্রা জ্ঞানের অভাবের কারণে সেটা আমাদের যদি শেষ করে দেয়, নুইয়ে দেয়, ফেলে দেয়, তাহলে কিন্তু আমরা আমাদের অবস্থানে থাকব না, আমরা সেখান থেকে স্বধর্মচ্যুত হয়ে পড়ব। ধর্মের মিনিংটা কি, এটা আমি আমার প্রথম প্রশ্নের উত্তরে বলেছি। তো স্বধর্মচ্যুত হয়ে পড়লে একটা মানুষ কিন্তু নিজের অবস্থানে, নিজের জীবনাচরণে, নিজের জীবন যাপনে স্থির থাকে না, সে কিন্তু সেখান থেকে সরে পড়ে। মহাত্মা রুমি এটাকে বলছেন যে যেই হাওয়া, যেই আঘাত, আঘাত মানে ইতিবাচক অর্থে আঘাত, একটা চারা গাছকে বড় করে, সেই চারা গাছটা বড় হওয়ার পর সে একই আঘাত সে চারা গাছের কাছে ঝড় হয়ে আসে। ঝড় কাকে বলে? ঝড় যদি আমাদেরকে চেঞ্জ করে দেয় ইতিবাচকভাবে আর নেতিবাচকভাবে, নেতিবাচকভাবে চেঞ্জ করলে সেই ঝড়টা আমাদের জন্য ভালো না, আর ইতিবাচকভাবে চেঞ্জ করলে সেই ঝড়টা আমাদের জন্য ভালো, সেই ঝড়ের গল্প আমরা সারা জীবন করে যাই। এখন ঝড়টা কি নেতিবাচক নাকি ইতিবাচক, সেটা নির্ভর করে একটা মানুষ ফিজিক্যালি জন্মগ্রহণ করার পর স্পিরিচুয়ালি তার পুনর্জন্মটা কিভাবে হচ্ছে, কিভাবে করে সে সেটাকে নিয়ন্ত্রণ করছে, তার উপর নির্ভর করে। সে যতটা নিজেকে সঠিকভাবে সঠিক পথে রাখতে পারে সে ততটাই এগিয়ে যায়, আর রাখতে না পারলে আপনি বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন, সে অতটা এগিয়ে যেতে পারে না, অর্থাৎ ঝড়টা তাকে শেষ করে দেয়। যে ঝড় একটা মানুষকে বাঁচিয়ে রাখে, একই ঝড় একটা মানুষকে শেষ করতে পারে, এই আর কি।